জীবনে চলার পথে কত রকম কাজ করা যায় না বলুন, কত রকম আপনাদের সাথ আপনাদের সাপোর্টটা খুব 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 দরকার আমাকে এগিয়ে নেওয়ার জন্য। তা আজকে আমার ব্লগ স্টার্ট হচ্ছে বেলা পুরো একটা থেকে আজকে ব্লগ স্টার্ট। আর আজকে আপনারা দেখছেন আমি শুয়ে আছি, শুয়ে শুয়ে আমার ব্লগ স্টার্ট করেছি। কেন রেস্ট দিচ্ছি, মানে ঘুমোচ্ছি না, রেস্ট। মাম্মা স্কুলে গেছে, ওকে স্কুলে দিয়ে এসে মানে আছে কি বলবো, আছে খাটনি হয়ে গেছে, ডবল খাটনি হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা হ্যারাসমেন্ট বলা যায়, পুরো হ্যারাসমেন্টটাই হতে হয়েছে আমাকে। ব্যাংকে গেছিলাম, আপনাদের দাদা ব্যাংকে যেতে বলেছিলো, ব্যাংকে একটা কাজ ছিল, কাজটা করলাম, করার পর একটু ওখানে একটা গণ্ডগোল হচ্ছে, ঝামেলা হয়েছে। মানে দুদিন গেলাম, দুদিন সেম হলো, কোনো অসুবিধা হয়নি, কিচ্ছু হয়নি, কোনো কিছু হয়নি, কোনো প্রবলেম কিছু হয়নি, কাজটা হয়ে গেছিলো, বাড়ি চলে এসেছিলাম। কিন্তু আজকে গেলাম সেম ওই কাজটাই আজকে করতে গেলাম, কোনো সমস্যা হলো। তো এই জন্য আবার বাড়িতে এসেছিলাম, ডকুমেন্টস নিলাম, নিয়ে আবার গেলাম ব্যাংকে, গিয়ে কাজটা করে ঢুকতে ঢুকতে তো 12:30 বেজে গেছে। আর শরীরটা এত ছেড়ে দিয়েছে না, মানে শুয়ে আছি, আর বলবেন না, ভালোও লাগছে না, খুব ক্লান্ত। কিন্তু এখন বাধ্য হয়ে রান্না করতে হয় বলে ওঠা, কিন্তু ভাগ্যিস আমার সমস্ত কাজ মানে সকালে আমার হয়ে গেছে, তা নাহলে এখন যা ভুগতে হতো আমার বলার মতন না, বিশাল ভুগতে হতো। ও তা ভাবলাম যখন ভিডিও শুরু করবো এই করতেই হবে, শুরু করেই দিই, শুয়ে শুয়ে করে দিলাম। আর দুদিন তো ভিডিও করিও নি, আর শরীরটা তো সেরকম ভালো যাচ্ছে না, জানেন তো, ডাক্তার তো দেখিয়েছি। তা সানডের ভিডিও তো কালকেই গেল, দেখলেন, একটু লেটেই গেল সানডের ভিডিওটা। আর এখনও দুটো ভিডিও করা আছে আমার, যাইনি, তা দেবো, ওগুলো আস্তে আস্তে দেবো। অ্যাকচুয়ালি ওগুলো হচ্ছে রেসিপি ভিডিও, এই জন্য ধীরে সুস্থ অত তাড়া নেই। তা আজকে ফাইনালি করলাম ভিডিও, তা চলুন আজকের ব্লগটা স্টার্ট তো করলাম। তা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, কী কী করতে থাকি সাথে থাকুন। এবার এদিকে হচ্ছে মাছ ধোয়া হয়ে গেছে, মাছ ধুয়ে এবার এদিকে নুন হলুদ মাখাচ্ছি। আর এই মাছ হলো রূপচাঁদ মাছ, দারুণ টেস্ট। আমি তো আর মাছের পর এই মাছটাকে আমি সেকেন্ডে রাখবো, এত সুন্দর টেস্ট এই মাছ। দেখুন ফ্রেন্ডস, এদিকে মাছের গাড়ি বসিয়ে দিয়েছি, আর ফোড়নে হচ্ছে পাঁচফোড়ন দিয়েছি, অল্প করেই দিয়েছি, বেশি দিইনি। আর দুটো কাঁচা লঙ্কা, দুটো না এক, তিনটে বোঁটা দিয়েছি, হ্যাঁ তিনটে, একটা কিনে দিয়েছি আর দুটো গোটা, আর তারপরে পটল আর আলু। এখানে নুন হলুদ আর জিরে গুঁড়ো দিইনি, বনের গুঁড়ো দিয়েছি, আর অল্প একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে এবার কষিয়ে নেবো ভালোভাবে। বাপরে বাপ, এই অনেকক্ষণ বাদে একটুখানি রোদের মুখ দেখা গেল, ওই দেখুন রোদের মুখ। তাহলে তো 4-5 দিন ধরে তো শুধু হচ্ছে বৃষ্টি আর হালকা একটু রোদ, বৃষ্টি আবার রোদ। যদি যখনই বৃষ্টিটা হয় ওই স্কুল টাইমটা বেশি হয়, মানে যখন দিতে যেতে হবে বাচ্চাকে আর আনতে যেতে হবে ওই টাইমটা হয়, খুব ভুগন্তি হয়, বাবা স্পেশাল ভালো লাগে না। ওই একটুখানি কি গরম থেকে একটু রেহাই, ওটাই যা একটুখানি ভালো লাগে, আর কিছুই না, ওটাই ভালো লাগে। দেখুন কষে গেছে, এবার দিয়ে দেবো জল। সবই তো দেওয়া হয়ে গেছে, আমি বললাম আপনাদের, কিছু আর দেওয়ার নেই। এ দেখুন মাছের কারি হয়ে গেছে, আর এইদিকে হলো মাছের মাথা, এটা ভাজা। আর এইদিকে হচ্ছে শাক, লাল শাক, আর হলো সকালে একটু চচ্চড়ি আছে, আলুর চচ্চড়ি, ওটা খেয়ে নেবো। চলো বাবা, ফ্রেন্ডস, বাবা গাফা না একদম মরছে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো, ওই জন্য ভালো লাগছে, মানে একটু আলিশা আলিশা লাগছে। মানে ভাবুন যেখানটা বসে আছি না, জমে মনে হচ্ছে ওইখান থেকে আর মানে আর হেলতে ফেলতে পারছি না, একদম বোধ হয় বরফ হয়ে গেছি এরকম হচ্ছে।
ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালো লাগছে, আবার ফ্যান ছাড়া আছি, আবার ফ্যান ছাড়া বেশি কিন্তু আরো যাচ্ছে না। এই ওতে এই মানে এই ওয়েদারটা তো এরকমই হয় থাকে না জীবনের, মানে মানে এটা আমি ভাবি জীবনে চলার পথে কত রকম কাজ করা যায় না বলুন, কত রকম সেই ভাবনা চিন্তা অনেক রকম কিছুই ভাবাও যায় না আর করাও যায় না, কখন কীরকম কী ঘটে যাবে সেটা কেউ জানতে পারে না, কেউ না, স্বয়ং একমাত্র ভগবান ছাড়া। যেমন কালকে কৌশিকী অমাবস্যা পুজোটা গেল, আমি খুব কালকে খুব মানে খুব মনে পড়ছিল, আমার মনটা একটু ভালোও ছিল না কালকে, কেন আমি এই অমাবস্যা পুজো আমার প্রত্যেক মাসে মাসে আমি করি, আপনারা প্রায় জানেন যারা আমাকে আমার ভিডিও দেখেন, আমার প্রচুর অমাবস্যা ভিডিও ব্লগ দেওয়া আছে, তা আমার খুব ভালো লাগে পুজোটা করতে। আর কৌশিক অমাবস্যা তো খুব ধুমধাম করে হয়, খুব মানে খুব বড় পুজোটা খুব বলে মা তারার, আর কালকে তো তারাপীঠে তো একদম জমজমাট, আর যেখানে সেখানে পাড়ায় পাড়ায় যে কালী ঠাকুর মন্দির আছে, যেমন আমাদের এখানে দুটো ঠাকুর মন্দির নাম করা, সেটা হলো কালী বাড়ি আর একটা হচ্ছে কালী মন্দির, আমি দু জায়গাতেই পুজো দিই, আমার ভিডিও করা আছে, তা ভালো লাগে। তা কালকে খুব মিস করছিলাম পুজোটা, অনেকে ফোন করছিলো, অনেকের সাথে কথা হচ্ছিলো, সবাই পুজো দিচ্ছে, অনেকে আমাকে ফোন করে ডাকছে, যেমন সঙ্গীতা ওর বে ওইদিকে পড়তে যায় কালীবাড়ির দিকে ওই সাইডে, ও আমাকে ফোন করে ডাকছে যে মৌ চলে আসো, মানে আমি ফোনটা তুলিনি আমার মেয়ে তুলেছিল, তখন বলছে না আন্টি আমরা তো আসতে পারবো না, আমাদের তো এখন পুজোয় কোথাও মন্দির টন্দিরে আমরা যেতে পারবো না এই এক বছরের মধ্যে, তা কেমন একটু মনটা খারাপ ছিল। তা যাই হোক, তারপরে একের পর টুকটাক কিছু কিছু সেলিব্রেশন চলে যাচ্ছে, যেমন রাখি গেল, রাখির সময় ওই যে আপনাদের আমি আগেও বলেছি আমার তো কোনো মানে ভাইকে যে পড়াবো দাদাকে পড়াবো সেরকম কোনো ব্যাপার নেই, আমার আমার মেয়েই আমাকে পড়ায়, আমিও আমার মেয়েকেই পড়াই, আর বন্ধুদেরও আমি পড়াই, ফ্রেন্ডশিপ মানে সে রাখি বলুন ফ্রেন্ডশিপ ডে এগুলো আমি পড়াই, তো এইগুলো না এই মানে ছোটো ছোটো সেলিব্রেশনগুলো না আমি করি, তাই আমি মানে সেইগুলো খুব মিস করছি, সমস্ত এই ছোটো ছোটো আনন্দই বলুন এগুলো আমার কাছে তো আনন্দ, আমার খুব ভালো লাগে করতে, তাই না একটু মনটা কেমন লাগছে, সমস্ত কিছু অকেশনগুলো যাচ্ছে কিন্তু সেইভাবে যেরকম আমি করি আনন্দ সেই জিনিসটা করতে পারছি না, আর কী করবো মানুষের তো সময় তো সবসময় তো এক যায় না, ঠিক মতন যায়ও না, সব কিছু নিয়েই চলতে হয়, এর নামই তো হচ্ছে জীবন। তা যাই হোক, তা আজকে তো দেখলেন কীভাবে আজকে দিনটা আমার কাটলো, কীভাবে কাটালাম পুরো ব্লগটা আপনাদের যতটা পেরেছি আমি শেয়ার করলাম আজকে, হ্যাঁ একটু দুপুর থেকে হয়েছে সকাল থেকে হয়নি, তা আজকে আপনাদের এই যে ছোট্ট ব্লগটা আশা করি ছোট্টই হয়েছে, তা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটা লাইক করে শেয়ার করে আর কমেন্ট করে, আর নতুন ফ্রেন্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা একদম টুকটুক 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 করে অন করুন, টুকটুক টুকটুক করে অন করুন, তাহলে আমার সঙ্গে সঙ্গে নতুন ভিডিও নোটিফিকেশান চলে যাবে সঙ্গে সঙ্গে একদম আপনাদের ঘরে আপনাদের কাছে, আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, সবাইকে বাই বাই।